গত 22 জুলাই ধর্মনগর শহরের নয়াপাড়া গীতা ভবন সংলগ্ন এলাকা ইয়াবা ট্যাবলেট আদান প্রদানের সময় পুলিশ সুপারের নেতৃত্বে 50 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাথে আটক করা হয় অসমের করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ এলাকার জাবরুল হক সহ AS10F/6550 নম্বরের একটি পালসার বাইক এবং AS23AG/8055 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি। সূত্রের খবর, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মাদক পাচারকারীকে চালে তুলতে কয়েকদিন যাবৎ ছক কষছিল। অবশেষে সোমবার সকালে ইয়াবা ট্যাবলেটের ক্রেতা সেজে অসমের এক ইয়াবা ব্যাপারী জাহরুল হকের সাথে ফোনে আলাপ করেন এক পুলিশ কর্মী। ফোনে সবকিছু আলাপের পর এদিন সকাল 11টার দিকে পানিসাগর জলিভাষা এলাকার একটি ইট ভাটার পাশে গিয়ে ইয়াবা ট্যাবলেট দেখে আসেন ক্রেতা সেজে থাকা ওই পুলিশ কর্মী। কিন্তু সেখানে পুলিশের অপারেশনে সাকসেস হবে কি এর জন্য লেনদেনের জন্য জাল বিছিয়ে নিয়ে আসার ছক কষা হয় ধর্মনগরে। তখনও পুলিশের সেই বিশেষ দলটি জানত না যে এই ইয়াবার পাচারকাণ্ডে রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত এক পুলিশকর্মীও জড়িত থাকবে। পাচারকারী দলটি পালসার বাইক নিয়ে সামনে আসছিল, আর পেছনে পেছনে আসছিল একটি থার গাড়ি। ঠিক বিকেল 4টা নাগাদ ইয়াবা ট্যাবলেট নিয়ে পাচারকারী দলটি ধর্মনগর শহরের নয়াপাড়াস্থিত গীতা ভবন এলাকায় প্রবেশ করলে AS23AG/8055 নম্বরে কালো রঙের বিলাসবহুল গাড়িটি দেখে অপারেশনে থাকা পুলিশের চোখ কপালে উঠে যায়। তারা চিনে ফেলে এই থার গাড়িটির দামছড়া থানা কনস্টেবল সন্তোষ চন্দ্র শীলের। তখন এই গাড়ি থেকে একজন লোক হাত বের করে ইয়াবা ট্যাবলেট ভর্তি ব্যাগ বাইক চালক জাবরুল হকের হাতে দিলে পুলিশ তাদের ধরপাকড় শুরু করে। ততক্ষণে থার থেকে ওই ব্যক্তি পালিয়ে গেল। জাবরুল হক সহ থার গাড়ি ও পালসার বাইকটি আটক করতে সক্ষম হয় পুলিশ। অবশেষে পুলিশের জালে আটক হয় পাচারকাণ্ডের সাথে যুক্ত পুলিশ কনস্টেবল। ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দানছড়া এলাকা থেকে গ্রেফতার করে অভিযুক্ত কনস্টেবলকে। ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল, সে দানছড়া থানায় কর্মরত। যদিও পুলিশ এ মর্মে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।